শীত যখন আমাদের দরজায় এসে কড়া নাড়ে, তখন আমাদের কি খেতে মনে চায় বলুন তো? আমাদের সবকিছুই খেতে ইচ্ছা করে, শীতের শাক সবজি পিঠা সবকিছুই খেতে ইচ্ছা করে। আর এই সবকিছু হচ্ছে শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে বাপাকুলি পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে বাপাকুলি পিঠার রেসিপি। কুলি পিঠা তৈরি করার জন্য আগে সুজি রান্না করে নিব। তার জন্য বাতি দিয়েছিলাম হচ্ছে সুজি, আর এটা হচ্ছে কিনা সুজি। আপনারা চাইলে এখানে চালের সুজি দিয়েও করতে পারেন। চালের সুজি দিয়ে কিন্তু এই কুলি পিঠা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমার কাছে চালের সুজি নাই, আর ওটা তৈরি করার এখন মানে সময় নেই, যার কারণে হচ্ছে আমি এই কিনা সুজিটাই ব্যবহার করলাম এখানে। এখন এটা একটু ভালো করে তেলে নিব। সুজিটা ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে। এখন এই সুজির ভিতরে দিব হচ্ছে দুধ, আর এটা হচ্ছে মানে গুঁড়ো দুধ, আমি পানি দিয়ে গুলিয়ে নিছি। আপনারা এখানে গরুর দুধও দিতে পারেন। গরুর দুধ দিয়ে কিন্তু সুজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার তো গরুর দুধটা নেই, যার কারণে হচ্ছে আমি গুঁড়ো দুধ গুলাই দিছি। এখন সুজিটা হচ্ছে রান্না করে নেব। এই সুজির ভিতরে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি, দুই টুকরা তেজপাতা। সুজিটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আবার দলা বেঁধে যাবে। তো সুজিটা যখন আপনারা দুধটা দেবেন তখন অবশ্যই সুজিটা কিন্তু নেড়ে দেবে সাথে সাথে, তাহলে কিন্তু ডলা বেঁধে যাবে। আর একেবারে গরম দুধ দেবেন না, একটু হালকা গরম থাকা অবস্থায় আসতে দেবেন দুধটা, তাহলে হচ্ছে ভালো হবে। অনেক সময় অনেক বেশি গরম দুধের ভিতরে সুজিটা দিলে হচ্ছে বেশি ডলা বেঁধে যায়। অনেক মানে যারা নতুন রাঁধুনি তারা হয়তো বুঝতে পারবে না যে দুধটা দিলাম আর সাথে সাথে সুজিটা ডলা বেঁধে গেছে। এর কারণ হচ্ছে আপনারা যখন রান্না করবেন তখন হচ্ছে ওই দুধটা একটু ঠান্ডা করে নেবেন, আর সুজিটাও ঠান্ডা করে নেবেন, তাহলে হচ্ছে কী হবে জলা বাঁধবে না। আর হাত দিয়ে হচ্ছে এই সুজিটা মিক্সড করে দেবেন দুধ দিয়ে, তাহলে হচ্ছে বেশি ভালো হবে। এখন এর ভিতরে দেবো হচ্ছে খেজুরের গুড়। আপনাদের কাছে যদি গুড় না থাকে আপনারা এখানে চিনি দিয়েও সুজিটা রান্না করে নিতে পারেন। আমি এখানে চিনিও দেবো, শুধু যে গুড় দেবো তাও না, খেজুরের গুড় দিলে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে। মানে খেজুরের গুঁড়িতে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, যার কারণে হচ্ছে খেজুরের গুঁড়টা দিয়ে, খেজুরের গুঁড় না থাকলে বাদ দিয়ে দেবেন। কারণ এখন যে খেজুরের গুঁড় পাওয়া যাবে তাও না, আমি তো যখন এই পিঠাটা তৈরি করতেছি এখন তো খেজুরের গুঁড় পাওয়া সম্ভব না। যখন খেজুরের গুঁড়ির সময় যখন আপনারা পিঠাটা তৈরি করবেন তখন খেজুরের গুঁড় দিয়ে পিঠাটা তৈরি করেন, অথবা খেজুরের রস দিয়েও কিন্তু এই সুজিটা রান্না করে খেতে পারেন। খেজুরের রস দিয়ে কিন্তু এই সুজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখন এর ভিতরে দেবো হচ্ছে নারকেল। এখন এর ভিতরে দেবো হচ্ছে চিনি। এখন দেবো হচ্ছে লবণ। সত্যি কথা বলতে কি আমি লবণটা দিতেই ভুলে গেছিলাম, পরে মনে পড়ছিলাম যে লবণই দিইনি। সুজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন একটু নামিয়ে ফেলবো। এই যে যেরকম নরম দেখা যাচ্ছে এরকম নরম আর থাকবে না, মানে ঠান্ডায় গেলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে সুজিটা রান্না, এখন হচ্ছে চালের গুঁড়া সিদ্ধ করে নিব। চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য চুলায় পানি গরম দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দেবো হচ্ছে লবণ। পানিটা জাল উঠে গেছে, মানে পানিটা ফুটে গেছে। এখন এর ভিতরে দেবো হচ্ছে চালের গুঁড়ি, আর আমি এখানে হচ্ছে ভিজানো চালের গুঁড়ি নিছি। আপনারা এখানে শুকনো চালের গুঁড়িতেও করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু শুকনো চালের গুঁড়ি ওইটাই হচ্ছে পানি একটু টানে বেশি। এখন হচ্ছে গুঁড়িটা সিদ্ধ করে নিব। গুঁড়িটা সিদ্ধ করার সময় কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আবার গুঁড়িটা তলতে পুড়ে যাবে। গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলে সিদ্ধটা ভালো হয়, এর জন্য একটু ঢেকে দেবো। আর যখন এটা ঢেকে দেওয়া হবে তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। ঢাকনাটা তুলে নিব। আটাটা ভালো সিদ্ধ না হলে কিন্তু পিঠাটাও বেশি ভালো হয় না, তাই আটাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবেন। দরকার হলে অল্প অল্প করে সিদ্ধ করে নেবেন, তারপর হচ্ছে আটাটা ভালো করে সিদ্ধ করে নেবেন। আটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিই। এখন হচ্ছে আটাটা মেখে নিব, আর এই আটাটা কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। একটু পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি মাখাতে ভালো হবে। আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন একটা সফট ডো তৈরি হয়। আটাটা মেখে নিয়ে হয়ে গেছে, এখন একটু রেস্টে থাক, তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করে নেব। রেখে দিলাম,
এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিব নিয়ে নিলাম হচ্ছে আটার একটা দলা চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে রুটিটা বেলে নিব আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে নেওয়া যাবে না আর একেবারে কিন্তু পাতলা করে নেওয়া যাবে না মানে মিডিয়াম সাইজ করে হচ্ছে রুটিটা বেলে নিতে হবে এই দেখুন রুটিটা কেমন পাতলা করে বেলে নিছি খুব বেশি মোটা করে নিইনি আর একেবারে পাতলা করে নিইনি একবার পাতলা করে নিলে কিন্তু রুটিটা ফেটে যায় মানে পিঠা বানানোর সময় এখন হচ্ছে ভিতরে পুরটা দিয়ে দিব সুজির পুরটা পুরটা দিয়ে হচ্ছে রুটিটা উল্টিয়ে দিলাম এখন হচ্ছে পিঠা শেপটা তৈরি করে নিব এটা দিয়ে হচ্ছে পিঠাটা কেটে নিব আর আপনাদের ভাষায় এটাকে আপনারা কি বলে ডাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আগের দিনে মানুষ কিন্তু এগুলো দিয়ে হচ্ছে পিঠা তৈরি করতো আর হচ্ছে বাঁশের চটা বানাইয়ে ওইটা দিয়েও পিঠা তৈরি করতো আবার হচ্ছে নারকেলের ডাগর থেকে চটা বের করে ওটাতেও পিঠা তৈরি করতো এই দেখুন পিঠাটা তৈরি করে নিছি আর পিঠাটা আপনারা চাইলে একটু পাশ দিয়ে ডিজাইনগুলো দিতে পারেন আবার চাইলে এরকম নর্মালভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন ডিজাইনের ব্যাপারে আমি খুব বেশি একটা এক্সপার্ট না তারপর হচ্ছে আপনারা যারা ডিজাইন ভালো করতে পারেন আপনারা সেভাবে হচ্ছে ডিজাইন করে নেবেন দেখছেন কেমন ডিজাইন করছে ত্যাবড়া ম্যাবড়া যাই হোক কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে যেভাবে হচ্ছে পিঠাটা তৈরি করছি কেমন হয়েছে বলেন তো কমেন্ট করে একটু জানান আমাকে যে পিঠার ডিজাইনটা কেমন হয়েছে পিঠার শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে যেরকম ভাবে খেতে পছন্দ করেন এইবার দেখেন যে কি দিয়ে ডিজাইন করতেছি নিচে হচ্ছে কাঁটা চামচ এখন দেখি যে কাঁটা চামচের ডিজাইনটা কেমন হয় এই দেখুন কাঁটা চামচের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে একেবারে সহজ কাঁটা চামচ দিয়ে ডিজাইন করাটা একেবারে সহজ আপনারা যারা ডিজাইন করতে না পারেন আমার মতো তারা এইভাবে করতে পারেন এইভাবে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে এবার আমার ছেলে বানাচ্ছে রুটি ছোট বাচ্চা মানুষ যেরকম পারে সেরকম বানাচ্ছে আর বাচ্চাদের হচ্ছে উৎসাহিত করতে তাহলে হচ্ছে বেশি ভালো করে আমার ছেলের রুটিটা কেমন হচ্ছে দেখুন কি সুন্দর করে বানাচ্ছে ছোট বাচ্চা মানুষ এই ফার্স্ট রুটিগুলো হচ্ছে বানাচ্ছে কি সুন্দর রুটিটা বানালো দেখছি ছোট্ট মানুষ এই পিঠাগুলো কিন্তু ওই বানাইছে কত সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠাগুলো তৈরি করে নিছি এখন হচ্ছে সিদ্ধ করে নিব পিঠাটা সিদ্ধ করার জন্য পানি গরম দিয়ে দিছি হচ্ছে রাইস কুকারে এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দিছি রাইস কুকারে এখন রেখে দিব পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নিব এই পিঠাগুলোর উপর একটু পানি ছড়িয়ে দিব এতে করে পিঠাগুলো তুলতে ভালো হবে পিঠার রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন আর সেই সাথে পেস্ট্রি ফলো দিয়ে রাখবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ